আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। কণ্ঠ শুনে হয়তো বুঝতে পারছেন আমি একটু অসুস্থ। আসলে আজ কয়দিন যাবত আমার যে কী যাচ্ছে বলার মতো না। একে তো কাজ কাম, তার উপরও শরীর অসুস্থ, জ্বর সর্দি কাশি মাথা ব্যথা সব তো লেগেই আছে। আর আজকের ব্লগটা সকাল থেকে শুরু করেছি, সকালে উঠে চার পানি বসিয়ে দিলাম, আর প্রথমত আমি এক কাপ চা খেয়ে নিচ্ছি, যেহেতু প্রচণ্ড মাথা ব্যথা, ভালো লাগছে না কিছু। আর কিছু টুকটাক কাজকাম করব, বাচ্চাদের পরীক্ষা পড়াশোনা সব কিছু মিলিয়ে একদম হিমশিম খেয়ে যাচ্ছি। আর রোজার জন্য যে কোনো ইফতারি প্রয়োজন করে রাখবো সেটারও সময় পাচ্ছি না। আর আজকে কিছু টুকটাক জিনিস রেডি করে রাখছি। এই তো আমি চা খাওয়ার পরই এখানে কিছু পিঠা বানাবো, নারকেলের পুলি পিঠা। আর নারকেলের পুলি পিঠা বানানোর জন্য আমি এখানে নারকেলের পুরটা রেডি করে নিচ্ছি। আর এখানে আমি আরেকটি পাত্রে গরম পানি বসিয়ে দিয়েছি রুটি বানানোর জন্য। আর এই তো আমার রুটি কাইটা রেডি হয়ে গেছে, আর এখন রুটি বানিয়ে নারকেলের পুর ভিতরে দিয়ে জাস্ট আমি কাটার দিয়ে কেটে নিব। আর নারকেলের পুরি পিঠা তো সবাই বানাতে পারেন মোটামুটি, সেই জন্য আর শেয়ার করলাম না। আর এখানে আমি একটা পুডিং করব, পুডিংয়ের জন্য আমি ক্যারামেল রেডি করে নিচ্ছি। দুধটা বসে আগে রেডি করে রেখেছিলাম, আর এখন ক্যারামেলটা রেডি করছি। এই তো আমার ক্যারামেলটা রেডি হয়ে গেছে, এখন এটা ঠান্ডা হয়ে গেছে, আর আমি দুধটা এখানে ঢেলে দিচ্ছি। দুধটা আমি দিয়ে দিয়েছি, আর এখানে আমি বক্সটা ঢাকনাও লাগিয়ে দিয়েছি, এখন গরম পানিতে ভাপে বসিয়ে দিচ্ছি। আর এখন দুপুরবেলা এদিকে আমি কিছু আদা রসুন ছিলে নিয়েছিলাম, সেগুলো পেস্ট করার জন্য এখন ব্লেন্ডারে দিয়ে দিয়েছি, আমার পেস্ট হয়ে গেছে। আর এখন এখন আমি বক্সিং করে ফ্রিজে রেখে দিব। আজকের ওয়েদারটা খুব খারাপ, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আর ওয়েদার খারাপ হলে দেখবেন মন মানসিকতাও খুব খারাপ হয়ে যায়। আর এই তো এখানে কালকে কিছু পদ্মা ধোয়া হয়েছিল, সেগুলো এখনও শুকায় নাই, যেহেতু কালকে ওয়েদার খারাপ ছিল, আজকে ওয়েদার খারাপ, এখনও গড়ি গড়ি বৃষ্টি হচ্ছে, তাই পদ্মাগুলো এখনও বাইরেই রয়ে গেছে, এগুলো এখনও শুকায় নাই। আর এখানে আমি কিছু কাজ করেছি, সেটা হচ্ছে এই ডাইনিং রুমের লাইটটা ক্লিন করেছি, তারপরে দুটো ফ্যানও ক্লিন করা হয়ে গেছে আমার। মোটামুটি ডাইনিং রুম মোটামুটি এগুলো ক্লিন করা হয়ে গেছে, যেহেতু দেখা যাচ্ছে রোজা চলে আসছে আর সময় বেশি নেই। এখন সন্ধ্যা, সন্ধ্যার পরে একটু বেরোচ্ছি, যেহেতু দেখা যায় বিকেলবেলায় সায়নী শিখ স্কুল থাকে, ওর বাবাও ব্যস্ত থাকে, সন্ধ্যার পরে একটু ফ্রি থাকি, তাই আমরা যেখানে যাওয়া হয় প্রায় দেখা যায় সন্ধ্যার পরেই বেরোতে হয়। আর এখন যাচ্ছি ননসার বাসায়। ঠিক আছে, তাহলে আমরা যাই, আপনারাও আমাদের সাথে থাকুন।
আম্মা, এই তো চলে আসছি ননসের বাসায়। ঠিক আছে, তাহলে আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রোজার আগাম শুভেচ্ছা দিয়ে শেষ করছি আজকের ব্লগ এখানেই। আল্লাহ হাফেজ।